কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার লোকজনদের উন্নয়ন প্রকল্পে প্রতিনিয়ত নানান পরিকল্পনা গ্রহণ করে যাচ্ছে। এরই মধ্যে রাজ্য সরকার লোকজনদের আর্থিক স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন প্রকারের স্কিমের মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। রাজ্য সরকারের এই চিন্তাভাবনাকে সফল করতে ও রাজ্যের মধুর যোগান বাড়িয়ে মৌমাছি চাষীদের সাহায্যার্থে বিশেষ কর্মসূচি হাতিয়ে নিয়েছে ত্রিপুরা খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদ। ওনাদের উদ্যোগে সারা রাজ্যে বেনিফিসিয়ারি নির্ধারণ করে মৌমাছি পালনের ওপর বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। তার পাশাপাশি বেনিফিসিয়ারিদের মধ্যে বিনামূল্যে মৌমাছি পালনের জন্য, মধু সংগ্রহের জন্য বিভিন্ন প্রকারের সরঞ্জাম বিতরণ করা হচ্ছে। এরই মধ্যে বগাফা ব্লকের অধীনে 22 জন বেনিফিসিয়ারি নির্ধারণ করে 5 দিনের বিশেষ প্রশিক্ষণ শেষে শনিবার বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির হল ঘরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বেনিফিসিয়ারিদের মৌমাছি পালনের জন্য মধু সংগ্রহের উন্নত মানের সরঞ্জাম প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে বেনিফিসিয়ারিদের সার্টিফিকেট প্রদান করা হয়। এই প্রশিক্ষণ পেয়ে বেনিফিসিয়ারিরা খুবই খুশি। সকলে রাজ্য সরকারকে ও খাদি গ্রাম উদ্যোগ পর্ষদকে ধন্যবাদ জানিয়েছেন। বেনিফিসিয়ারিরা আশাবাদী, এই প্রশিক্ষণ ও সরঞ্জাম পেয়ে ওনারা আগামী দিনে মৌমাছি পালন করে আর্থিক স্বাবলম্বী হয়ে উঠতে পারবে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা খাদি ও গ্রাম উদ্যোগ পর্ষদের সদস্য শম্ভু মানিক, বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীদাম দাস সহ অন্যান্যরা। আমরা আজকে খাদি ও গ্রাম উদ্যোগ পর্ষদের তরফ থেকে বকাফা আরডি ব্লকে 5 দিন ব্যাপী যে মৌমাছি চাষের উপর যে প্রশিক্ষণ শিবির হয়েছিল তার আজকে সমাপ্তি দিন। এই সমাপ্তি দিনে আমরা এখানে 16 জন ভাইকে এবং একজন বোন আছে ওদের হাতে আমরা 5-5টি করে বি বক্স তুলে দেব এবং মৌমাছি পালনের যে বিভিন্ন সামগ্রীগুলো আমরা তুলে দেব। আমরা বিগত দিনে দেখতাম এই 4-5 বা 7-8 জন মিলিয়ে একটা গ্রুপ করে একটা মেশিন দেওয়া হতো, হানি কালেক্টর মেশিন। তো আমরা এবার আমরা কি করছি, আদরণীয় বোর্ডের ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।